জি ধন্যবাদ রেকর্ডিংটা দিয়ে দিলাম এখন তার আগে একটা কথা আমি আপনাদের থেকে একটু জানতে চাই যে আপনারা কেউ একজন আপনাদের স্ক্রিনটা আমি যখন চাইবো তখন শেয়ার করে দেবেন এবং মাউস অ্যাপ্রুভালটা দিবেন হ্যাঁ কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় তো এই কারণে আর যে অ্যাকাউন্ট যে মানে করার শুরুতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা একটা গুগলে গিয়ে একটা গুগল একটা ডকুমেন্টস এর একটা গুগল ডক শিট নিয়ে নেবেন হ্যাঁ এই জন্য গুগল ডক শিট নিতে হলে কি করতে হবে গুগল ডক শিট নিতে হলে আপনারা এই যে এই পাশে আপনার অনেকে জানেন তারপরে যারা বিগিনার আছে তাদেরকে একটু দেখাচ্ছি আমরা গুগল ক্রোম থেকে বা যেকোনো একটা ব্রাউজার থেকে গিয়ে সাধারণত আমরা গুগল ক্রোম ব্যবহার করি গুগল ক্রোম থেকে আমরা প্লাস এখানে নতুন একটা ট্যাপ নিলাম প্লাস বাটনে ক্লিক করে তারপরে এখানে দেখবেন নাইন ডট আছে নাইন ডটে ক্লিক করলে নিচের দিকে দেখবেন গুগল ডক্স লেখা আছে আপনার এখান থেকে ডক্সটা ওপেন করে নেবেন আচ্ছা ডক্স ওপেন করলে কি হবে আপনি যে তথ্যগুলো ডক্সে রাখেন না কেন সেটা কিন্তু কখনো লস্ট হবে না বা হারাবে না তো আমরা এটা কেন করছি আমরা এটা করছি যে আমরা প্রথমেই প্রথম চান্সেই আমরা গিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টে গিয়ে কিন্তু আমরা ফাইবার অ্যাকাউন্ট শুরু করে দেব না কারণ একটা অ্যাকাউন্টকে আমি তো প্রথমে বলে নিয়েছি যে অ্যাপ্রুভ করানোর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আপনাকে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর কিওয়ার্ড গুলোকে আপনাকে রিসার্চ করতে হবে আপনি তো এখান থেকে আপনার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তাই না অর্থাৎ আপনি তো এখান থেকে আপনার ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তার মানে হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করতে চাচ্ছেন একটা স্থায়ী একটা ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে চাচ্ছেন তো আপনি হুট করে আসবেন এসে আপনি ফাইবারে ওপেন করে নিলেন এবং ফাইবারে আপনি গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নিয়েই আপনি কার্যক্রম শুরু করে দিলেন আপনার একদম ফাইনাল স্টেপটা নিয়ে নিলেন এটা হবে না কোনোভাবেই হবে না এটা করাই যাবে না এটা যদি করেন তাহলে বলবো যে আপনার সেলার অ্যাকাউন্টটা কোনোভাবেই হবে না হ্যাঁ এখন দেখেন আমি আমার অ্যাকাউন্টে যাব এবং প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাবো প্লাস এখানে আমরা কিন্তু এটা তৈরি ইয়ে করবো মানে রেডি করবো একটু ধৈর্য ধারণ করতে হবে কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে আপনারা অনেকে আছেন যে মধ্যে আপনারা বিষয়গুলো জানেন কিন্তু জানেন হয়তো বা অন্য কোনো মেন্টারের কাছ থেকে শিখেছেন অন্য কোনো ওয়েতে শিখেছেন বাট আমি একটু যেভাবে শেখাই আপনারা একটু শেখেন এভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট আশা করছি আপনারা সফল হতে পারবেন হ্যাঁ তো প্রথমে দেখেন প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে আপনি আপনার ইয়ে থেকে ল্যাপটপ অথবা পিসি থেকে আপনি হচ্ছে নতুন একটা ট্যাব নিয়ে আপনি এখানে জাস্ট লিখবেন যে ডাব্লিউ 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 ডট ফাইবার ডট কম হ্যাঁ এটা আপনারা জানেন আমি নিশ্চিত ডাব্লিউ 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 ডট ফাইবার ডট কম হ্যাঁ এটা দিলেন দেওয়ার পরে যদি আপনারা ইয়ে যদি করেন তাহলে এটা আমাকে আমার কিন্তু নিয়ে চলে আসবে সরি আমি আরো একবার দেখাচ্ছি এখান থেকে ডট কম এই যে এটুকু আছে না এটুকু কিন্তু আমার হচ্ছে আমার ওই অ্যাকাউন্টের যে ইয়ে আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছি এই জন্য আমি এটুকু একটু কেটে দিলাম এখান থেকে হ্যাঁ এই যে আপনাদের কে যখন প্রথমে যাদের অ্যাকাউন্ট নেই তাদের তো অবশ্যই আপনারা রকম আসবে তো এরকম গিয়ে আমরা এন্টার করব এন্টার করার পরে দেখেন আমাদের যেহেতু প্রোফাইলটা রয়েছে সেজন্য কিন্তু এরকমটা দেখাচ্ছে তো যাই হোক আমি আমি আমার ব্রাউজারটা একটু চেঞ্জ করে নিচ্ছি কারণ একটু যেহেতু ব্রাউজার চেঞ্জ না করলে এটাতে যেহেতু অ্যাকাউন্ট ওপেন করা আছে সেজন্য এরকম দেখাচ্ছে তো আমি হচ্ছে ফায়ার ফক্সে গেলাম ফায়ার ফক্সে গিয়ে আমি এখানে লিখবো ডাব্লিউ ডট দেখেন এই যে একদম দেখেন আমি নতুন যে ব্রাউজার আপনারা যারা অ্যাকাউন্ট এখনো করেননি তাদের ঠিক এরকম একটা অপশন চলে আসবে কেমন এই অপশনটা আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে যে এখানে জয়েন যে লেখা আছে জয়েন দিতে পারেন এখানে সাইন ইন অপশন আছে সাইন ইনও আপনারা ক্লিক করতে পারেন তো আমি একটু দেখাতে চাই যে জয়েন অপশনে ক্লিক করে কিভাবে কি করতে হবে দেখেন জয়েন অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু হচ্ছে কন্টিনিউ উইথ গুগল লিখা আছে আর এখানে কানেক্ট কন্টিনিউ উইথ ইমেইল লিখা আছে এবং ফেসবুক দিয়ে করা যায় অ্যাপেল দিয়ে করা যায় তো আপনারা এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল দিয়ে করবেন হ্যাঁ ইমেল যখন এখানে দেবেন এবং আপনার ওই ইমেলের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন আচ্ছা পাসওয়ার্ড দিলে এটার ওপরে মানে আপনার কি বলে ফাইবার অ্যাকাউন্ট খোলার মতো সহজ কাজ দুনিয়াতে আর কিছু নেই কেন বলছি এই কারণে বলছি যখন আপনি এখানে একটা ইমেল দেবেন ভ্যালিড একটা ইমেল দেবেন যখন এখানে একটা পাসওয়ার্ড দেবেন তখন ওই ইমেলের ইনবক্সে একটা মেইল অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য কেমন আচ্ছা আপনি ইনবক্সে ঢুকবেন ঢুকার পরে আপনি যে ওখান থেকে যে লিঙ্কটা গিয়েছে সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার নামে একটা অ্যাকাউন্ট অলরেডি ওপেন হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে কাজ তো আমি ওই কাজটা আপনাদেরকে করে নিতে হবে আর একটা জিনিস বলি অনেকের দেখা যাচ্ছে যে এই ফাইবারের বিজ্ঞাপন আপনার সামনে এসেছে আপনি হচ্ছে ওই ফাইবারের বিজ্ঞাপন দেখে সেখানে ক্লিক করেছেন আপনার একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এরকমও হতে পারে তো একজন ব্যক্তি কিন্তু একাধিক অ্যাকাউন্ট কোনোভাবেই করা যাবে না একজন ব্যক্তি যদি একাধিক অ্যাকাউন্ট যদি করে তাহলে তার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হবে হ্যাঁ তো এই যে যদি আপনি অ্যাকাউন্ট আপনার নামে হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে প্রথমে আপনার জিমেইলে যেতে হবে যে ওই জিমেইল দিয়ে আপনার কোনো অ্যাকাউন্ট খোলা আছে কিনা হ্যাঁ তারপরে গিয়ে আপনি এখানে জাস্ট ফাইবার লিখবেন যদি কোনোদিন আপনার যদি ইয়েতে আসে ইনবক্সে এসে থাকে তাহলে মনে করতে হবে যে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তখন সেই অ্যাকাউন্টটাকেই নিতে হবে নতুন করে অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই এবং সেই অ্যাকাউন্টটাকে আমরা কি করব। সেই অ্যাকাউন্টটাকেই হচ্ছে আমরা যত্ন যত্ন করব করব। করে কাজটা আমরা শেষ হ্যাঁ আচ্ছা আমাকে একটা মেসেজ করেছে দেখতেছি সেটা আমরা একটু দেখে আসি কি মেসেজটা করেছে আর একটা কথা বলি দেখেন ক্লাসের মাঝখানেই একটা গুরুত্বপূর্ণ কথা এখন বলবো এই কথাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে যে ফাইবার অ্যাকাউন্ট কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা ফাইবার চাই যে আমার বায়ার রাত দিন চব্বিশ ঘন্টা আবার আমার সেলার রাত দিন চব্বিশ ঘন্টা ফাইবারে ওপেন থাক মানে ফাইবার চালু রাখুক এই জন্য দেখেন আমার এই অ্যাকাউন্ট আমি কাজ করছি আপনাদের সঙ্গে আমার অ্যাকাউন্ট কিন্তু চালু আছে কিভাবে চালু আছে দেখা একটু সেটা হচ্ছে দেখেন এখানে সেলার ড্যাশবোর্ডে যাই আমার দুইটা উইন্ডো এখানে নেওয়া আছে দেখেছেন একটা হচ্ছে আমার প্রোফাইল আর একটা হচ্ছে আমার সেলার ড্যাশবোর্ড এবং দুটোতেই দেখেন অটো রিফ্রেশ অন করা আছে এটা কিভাবে করে আপনাদেরকে শিখিয়ে দেবেন শালা দেখেন অটো রিফ্রেশ অন করা আছে এবং এটাতেও দেখবেন একটা মিনিট কাউন্ট করে একটা অটো রিফ্রেশ এখানে এক্সটেনশন কাউন্ট করা আছে তার মানে আমাকে কিছুই করতে হবে না টাইম নিলি একদম মানে সেই সময়টা পার হলেই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু অটোমেটিক্যালি রিফ্রেশ করে দেবে আমার আমার এই অ্যাকাউন্টটাকে তারা রিফ্রেশ করে দেবে হ্যাঁ এই জন্য এই কি ব্যবহার করতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা আপনাকে এই ইয়েতে লাইভ থাকতে হবে এবং লাইভ যদি না থাকেন তাহলে কিন্তু আপনার হচ্ছে এই অ্যাকাউন্টটার রিসপন্স রেট কমে যাবে তারপরে ইমপ্রেশন কমে যাবে আপনি ইমপ্রেশন পাবেন না বায়ার আপনাদেরকে ইয়ে করতে পারবে না ডিটেক্ট করতে পারবে না যেমন আমার ক্ষেত্রে গতকালকে কি হয়েছে গতকালকে রাত্রের একটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করি আমি কালকে রাত্রে ঠিক রাত দুটোর দিকে আমি শুয়ে পড়েছি তো রাত দুটো বা আড়াইটার দিকে আমি শুয়েছি কিন্তু এখন দেখতেছি সকালে উঠে যে আমাকে একটা মেসেজ করা হয়েছে ভোরে ফজরে উঠে একটা মেসেজ করেছে এই ব্যক্তিটা আমাকে মেসেজ করেছে রাত তেরো মিনিটে তার মানে কি সে কিন্তু আমাকে লাইভ দেখেছে এখানে এখানে লাইভ দেখেছে যে এই আমি লাইভে আছি এটা দেখেই কিন্তু সে আমাকে মেসেজ করেছে সে মেসেজে কি লিখেছে দেখেন মেসেজে লিখেছে যে হাই মোহিন খান আই জাস্ট লঞ্চ মাই শফিফা স্টোর আই

ছেচল্লিশ মিনিটে অর্থাৎ সেই বায়ার আমি এখানে বলেছি ইয়েস স্যার আই ক্যান হেল্প ইউ টু রান অ্যানি অ্যাডভার্টাইজিং এই যে আমি যে এটা দিলাম তাকে কিন্তু আমি দিয়ে ফেলেছি কখন সে চারটা তেরোতে করেছে আর আমি তাকে রিপ্লাই করেছি ছয়টা সাতচল্লিশে বায়ারটা কিন্তু চলে গিয়েছে কারণ এখানে কি টুপকি মেরে আছে হাজার হাজার মানুষ অর্ডার নেওয়ার জন্য তাই না কিন্তু আমি যখন এরকম লেটার রিপ্লাই করব তখন কিন্তু আমার বায়ার আমার থাকবে না ফর দিস আপনাকে কিন্তু জেগে থাকতে হবে আপনাকে কাজ করতে হবে সারা জাগতে বলছি না জাগার দরকার নেই অনেকভাবে কাজ করা যায় এখন আসি যে আমরা যখন ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করব হুম ওপেন তো হয়ে গেল কিভাবে ওপেন করলেন ওপেন করলেন হচ্ছে আমি বললাম যে জিমেইলে একটা মেইল গেল সেটাকে জাস্ট ভেরিফাই করলেন আপনার নামে একটা অ্যাকাউন্ট হয়ে গেল কিন্তু ওই অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্ট না ওইটা জাস্ট আপনার নামে একটা অ্যাকাউন্ট ওপেন হলো এখন অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে যে কাজটা হবে আচ্ছা আর একটা কথা বলি আপনাকে আপনাদেরকে একটু মনে রাখতে হবে সেটা আপনারা অনেকেই জানেন যারা বিগিনার আছেন তারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি সেটা হচ্ছে আপনি যদি একই ডিভাইসে যদি দুটো অ্যাকাউন্ট কোনো কারণে লগ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট দুটি অ্যাকাউন্ট সাসপেন্ড হবে সাসপেন্ড হবেই হ্যাঁ আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা আছে ব্যালেন্স রয়েছে আপনার অ্যাকাউন্টটা গায়েব হয়ে গেছে আর আরো টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা সাকসেস হতে পারি না ফাইবার এসে যে যে কারণে সেটা হচ্ছে আমরা জানি না যে আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট করে ফেলেছি গিগ ওপেন করেছি অর্ডার আসতেছে না কেন আসতেছে না ভাই আমার অর্ডার আসতেছে না আমি সারা রাত বসে থাকি ভাই আপনার অর্ডার আসবে না কারণ কি কারণ হচ্ছে আপনি অ্যাকাউন্ট করেছেন জানেন যে ফাইবারে আসলে হিউজ পরিমাণে টাকা কোটি কোটি টাকা পাওয়া যায় আপনি ইমোশনালি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন কিন্তু আপনি কি জানেন যে ওই অ্যাকাউন্ট খোলার আগে আপনার হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো ছিল যে কি কি কন্ডিশন আপনাকে করতে হবে সেই জিনিসগুলো কি আপনি পড়েছেন কখনো প্রাইভেসি পলিসি যে রয়েছে এখানে দেখেন এই যে আমি আমার অ্যাকাউন্টে নিচে চলে আসলাম আমি এখানে এসে এই এক একটা কিন্তু এক একটা জগৎ তার মানে কি আপনি এক একটা অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে হাজার হাজার কিছু শেখার জিনিস আছে যেমন দেখেন অ্যাবাউট এখানে ক্যারিয়ার রয়েছে প্রেসেন্ট নিউজ তো এখানে প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড সার্ভিস তার মানে কি দেখেছেন অনেক জায়গাতে কি হয় যে আপনাকে সার দিয়েছে ধরেন কি করেছে বাটাতে গেলেন পঞ্চাশ পার্সেন্ট কিন্তু ছোট্ট করে নিচে লিখা থাকে যে শর্ত প্রযোজ্য তার মানে কি আপনি ওই দেখবেন যে আপনি ওদের শর্ত মানতে গেলে আপনি তার মধ্যে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন যে আপনি পাচ্ছেন না ওই সার এরকম হয় না সকলের ক্ষেত্রে হয় সুতরাং আপনি যখন এখানে এসে এটা কিন্তু মূলত ফাইবারটা ওই রকম না আমি যেটা বোঝাতে চাচ্ছি ফাইবারের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এই টার্মস অফ সার্ভিস যদি আপনি অনুসরণ না করেন এই টার্মস সার্ভিস যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিছুদিন কিছুদিন পরে মহাকাশে চলে যাবে হ্যাঁ আপনি অ্যাকাউন্ট রাখতেও পারবেন না আপনি কোনো কাজও করতে পারবেন না এই কারণে আমরা ফাইবার অ্যাকাউন্ট ওপেনের আগে কিছু কথা আমি বলবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কথা সেগুলো আপনাকে মেনটেন করতে হবে তা না হলে আপনি কোনো অবস্থাতেই ফাইবারের সেলার অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু অ্যাপ্রুভ পাবেন না হ্যাঁ আচ্ছা এখন দেখি আমরা একটু লিখতে চাই যে আমরা কি কি কাজগুলো আমরা করব। তাহলে আমি এই জন্য সর্বপ্রথম গুগল ডক্সে চলে এসেছি আচ্ছা এটা ছাড়াও আমার তো একটা গুগল ডকস এখানে রাখা ছিল এই সংক্রান্ত একটু দেখে আসি প্লিজ যে আমার যে গুগল ডকস আমি এর আগে অনেক আগে একটা লিখে রেখেছিলাম যে আমি কি কি করতে চাই মানে কি কি কোন 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 অংশটা নিয়ে আমাদের কাজ করতে হবে এটা একটা টটলিস্ট টটলিস্ট আমি করেছিলাম এই যে দেখেন এই যে দেখেন ফাইবার অ্যাকাউন্ট ওপেন আচ্ছা এই যে দেখেন প্রথমে ক্যাটাগরি তার মানে আপনি প্রথমে কি ক্যাটাগরির কাজ পারেন সেই ক্যাটাগরিটাতে আপনাকে সিলেক্ট করতে হবে ধরেন আপনি ডিজিটাল কাজ জানেন হ্যাঁ দেখেন অ্যাকাউন্টে নিচে ক্যাটাগরি অপশন আছে দেখেন এখানে ক্যাটাগরি ক্যাটাগরি অপশন আছে এগুলো কিন্তু মেইন হ্যাঁ এই মেইন ক্যাটাগরির আন্ডারে হাজার হাজার সাব ক্যাটাগরি আছে ফাইবারে প্রায় সাতশো ক্যাটাগরির কাজ করা যায় হ্যাঁ প্রায় সাতশো ক্যাটাগরির কাজ এর মধ্যে থেকে আমি আপনাকে বলবো যে আপনি যে কোনো একটি ক্যাটাগরিতে আপনি কি হন আপনি যে কোনো একটি ক্যাটাগরিতে আপনি আপনি হন তার মানে ওই চেখে বেড়াবেন না আমি ডিজিটাল মার্কেটিং আজকে করলাম কালকে ডেটা এন্ট্রি করলাম তারপরের দিন আপনি ভিডিও এডিটিং করলাম তারপরের দিন মিউজিক অডিও নিয়ে কাজ করলাম লোগো ডিজাইন করলাম নো এরকম যদি করেন আপনি সফল হতে পারবেন না ভাই কোনোভাবেই সফল হওয়া সম্ভব হবে না যার কারণে আপনাকে যে কোনো একটি ক্যাটাগরি আপনি তো জানেনি আপনি কোন বিষয়ে ভালো আপনার কোন বিষয়ে রয়েছে সেটাকে আপনি 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 সিলেক্ট করেন করেন এবং সেটাতে হিউজ পরিমাণে হচ্ছে মানে জ্ঞান জ্ঞান অর্জন তো কোনো শেষ নেই তারপরে দেখেন আমি এখন বলি যেহেতু আমি আমি আপনাদের আপনারা আমার আন্ডারে যারা নতুন আছেন আমার কিছু পার্সোনাল স্টুডেন্ট আছে কিছু আমার হচ্ছে বাইরের অনেক স্টুডেন্ট রয়েছে আমি কিন্তু প্রথমে বলে নিচ্ছি যে আমি বর্তমানে সমসাময়িক যুগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওরাও কিন্তু এখানে একটা লিস্ট করেছে দেখেছেন এই লিস্টের মধ্যে সবচেয়ে আগে লিখেছে হচ্ছে কোনটা গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ আমি নিঃসন্দেহে বলবো যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তো আমরা গ্রাফিক্স ডিজাইন একটু ক্লিক করলাম দেখেন এর মধ্যে কিন্তু আরো হাজার হাজার সাব ক্যাটাগরি রয়েছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাব ক্যাটাগরি এই সাব ক্যাটাগরির আন্ডারে আবার হাজার হাজার সাব ক্যাটাগরি রয়েছে ফর দিস রিজন আমি যেটা বলবো যে যে মোস্ট পপুলার ইন গ্রাফিক্স ডিজাইন আচ্ছা তার মানে ফাইবারের জন্য ফাইবারের মধ্যে মধ্যে যে রয়েছে তার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর আমি মূলত আপনাদেরকে শেখাবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ হ্যাঁ তার মানে ডিজিটাল মার্কেটিং কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে দেখেন এসিও আমি তো প্রথম থেকে বলেই আসছি একটা কথা আমরা এসিও শিখবো আমরা এসিও শিখবো আমরা এসিও করবো এসিও কি এসিও যেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলে সবার প্রথমে যে পাওয়া পাওয়া যায় যায় তাকে কেন এসিও করেছে কারণে মানে তাদের প্রোডাক্টটা সামনে যে কোনো কন্টেন্ট কে খুঁজলে কিভাবে পাওয়া যায় ভাইরাল কেন হয় এগুলো সব এসিওর মধ্যে পড়বে তারপরে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে আপনি একটা প্রোডাক্টকে লিঙ্কড এর মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট আপনার হচ্ছে টুইটার তারপরে এক্স অ্যাকাউন্ট তারপরে হচ্ছে আপনার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলির মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু কি করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারেন তারপরে ভিডিও মার্কেটিং আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন আমরা মেইনলি কাজ করব এসিও এবং ভিডিও মার্কেটিং ভিডিও মার্কেটিং জাস্ট না আমরা করব এসিও এবং এই ভিডিও মার্কেটিং মার্কেটিংয়েরই সাব ক্যাটাগরি আমরা ইউটিউবে কাজ করব কেমন তারপরে দেখেন ই কমার্স মার্কেটিং তারপরে হচ্ছে আপনার এখানে ই হ্যাঁ এস এম ই তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং আরো কিন্তু এখানে রয়েছে আরো অনেকগুলো রয়েছে যাই হোক এগুলো নিয়ে আমরা কথা না বলি আমরা কিন্তু আজকে অলরেডি কিন্তু এর কার্যক্রম শুরু করে ফেলেছি হ্যাঁ তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনি ডিটারমাইন্ড হন যে আপনি কোন ক্যাটাগরির কাজ করছেন দেখেন আমি যে ক্যাটাগরির কাজ করছি সেটা একটু আপনাদেরকে দেখালে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই যে আমার আমার যে প্রোফাইলে যায় একটু সরি একটু দেখেন আমি আমার প্রোফাইলে যাচ্ছি আমি আমার প্রোফাইলে গেলাম দেখেন প্রোফাইলে গিয়ে যাওয়ার পরে দেখেন যে বায়ো থাকে না বায়ো বায়ো ফেসবুকে যে আমরা না নামের নিচে একটা বায়ো লিখে রাখি যে এই এই হচ্ছে তার মূল পারপাস মূল কাজ এটা তার মোটো দর্শন এটা তার উদ্দেশ্য এরকম কিছুটা লেখা থাকে তো এখানে ফাইবারেও কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে বায়ো টাইপের কিছু একটা লিখে রাখতে পারবেন যে বায়ার সর্বপ্রথম এসেই আপনার প্রোফাইলটা যখন ভিজিট করবে তখন প্রথমে এসে আপনার বায়োটা দেখে এসে বুঝে ফেলতে পারবে যে আপনি আসলে কি জানেন আপনি কি পারেন কি করতে চান দেখেন আমি আমার বায়োটা কিভাবে সেট করেছি বায়োর মধ্যে কিন্তু হাজার হাজার কাজ কিন্তু সেট করা যায় এখানে তবে এখানে হাজার হাজার কাজ বলছে এটা ভুল হচ্ছে এখানে আপনি যে কাজই করেন না কেন মেবি একশো লিটার্স এর উপরে আপনি ব্যবহার করতে পারবেন না হ্যাঁ দেখেন এখানে একশো লিটারের উপরে একশোটা করতে পারবেন তার উপরে করা যাবে না তার উপরে করলে এটা এক্সিট দেখাবে তো আমি আমি তিনটা কি এখানে সিলেক্ট করেছি করেছি আশা করছি আপনারাও করবেন প্রথমে যে ইউটিউব এসিও প্রফেশনাল আমি একজন ইউটিউব এসিও প্রফেশনাল তারপরে কি তারপরে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটার কেমন তারপরে দেখেন এখানে এ আই আর্ট ডিজাইনার তাহলে আমি মেইনলি কাজ করব বাইরের জন্য কি কি সেটা হচ্ছে ইউটিউব এসিও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এআই আর্ট ডিজাইনার তার মানে আমি এআই আর্টের কাজ করি এই যে দেখেন এটা যে গিকটা দেওয়া আছে এখানেও আমি কাজ করেছি বেশ কিছু এটা কিন্তু আমার এআই আর্ট এআই দিয়ে কাজ করেছে আমার চ্যানেলে এআই এর কিছু ভিডিও পাবেন হ্যাঁ তো সর্বোপরি যারা এই ভিডিওটা তো আমাদের ইউটিউবে যাবে আপনাদেরকে একটু মাঝখানে ছোট্ট করে কথা বলেনি আপনাদের যারা বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে আপনার কোনোভাবেই মানে শিখতে গিয়ে আপনারা ধাক্কা খেয়েছে এখনো শিখার প্রবল আগ্রহ আছে সঠিক কোনো মেন্টর না থাকার কারণে শিখতে পারছে না এরকম কোনো বন্ধু বান্ধব যদি থাকে তাহলে আমি উইলিংলি বলবো বিনা টাকায় একটি টাকাও লাগবে না কোনো ধরনের কিছু লাগবে না আমি চাই না যে আমি চাই যেটা সেটা হচ্ছে যে আমার কোনো একজন ভাই আমার দ্বারা উপকৃত হোক এবং সে কাজ শিখুক সে সফল হোক আর সে সফল হওয়া পর্যন্ত আমি তাকে হেল্প করেই যাবো আমার ব্যস্ততার মধ্যে আপনারা ইতোমধ্যে জানেন যে আমাকে অনেকে মেসেজ করেন আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করার চেষ্টা করি সেজন্য বলছি যে যারা এখনো সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কেমন এখন আসি দেখেন যে তাহলে আপনারা এখানে যে ক্যাটাগরি সিলেক্ট করবেন তাহলে আপনারা কি দিবেন কি কি দেওয়া যেতে পারে দেখেন আমরা এখানে যদি ক্যাটাগরিতে আসি তাহলে সে ইউটিউব এসিও হতে পারে আমি একটু দেখি আমি আপনাকে বলে দিই কিভাবে লিখবেন সেটাও শিখাই দেবো হ্যাঁ ইউটিউব এসিও একটা গেল হ্যাঁ একটা ক্যাটাগরি এখান থেকে আমরা দিলাম তারপরে হচ্ছে আপনি দিবেন ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটার দিলাম তারপরে হচ্ছে ডেটা এন্ট্রি হ্যাঁ ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি আবার এমন একটা সেক্টর এখানে কিন্তু সরি এখানে কিন্তু কোটি কোটি কাজ আছে কোটি কোটি বলা ভুল মানে হাজার হাজার কোটি কাজ আছে ডেটা এন্ট্রির কাজ হ্যাঁ তো ডেটা এন্ট্রিটাও আপনি আপনাদের চয়েসে রাখতে পারেন যে আমি ডেটা এন্ট্রিটাও শিখব ডেটা এন্ট্রিটাও করবো তারপরে ডেটা এন্ট্রির মধ্যে কি কি থাকে লিড জেনারেশন লিড জেনারেশন তারপর আছে লিঙ্ক বিল্ডিং আপনারা ভাবছেন যারা কাজ জানেন যারা কাজ জানেন তারা ভাবছেন স্যার এগুলো আবার করছে কেন এগুলো করার পিছনে কারণ আছে আমি যেভাবে আপনাদেরকে সাজেস্ট করি কাইন্ডলি আপনারা ওইভাবে একটু আগান তাতে আপনাদের কাজ হবে কেমন তাছাড়া কিন্তু হবে না হ্যাঁ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি তাহলে হচ্ছে আমরা কি করলাম যে ইউটিউব এসিও আচ্ছা তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটার তারপরে ডাটা এন্ট্রি তারপরে হচ্ছে লিড জেনারেশন লিঙ্ক বিল্ডিং তারপরে ইমেল মার্কেটিং করতে পারেন আমাদের সঙ্গে আজকে একজন কথা বলেছেন উনি ইমেল মার্কেটিং এর ব্যাপারে খুব ইন্টারেস্টিং হ্যাঁ ইমেল মার্কেটিং থেকে কিন্তু হিউজ পরিমাণে কিছু অনেক কিছু করা যায় কেমন আচ্ছা তারপরে দেখেন এখন আমি বলি আপনাকে যে আপনারা দেখেন আমি যেটা লিখেছি এখানে যে ইউটিউব ইউটিউব এসিও প্রফেশনাল হুম তারপরে ডিজিটাল মার্কেটার তারপরে হচ্ছে এআইআর ডিজাইনার একটা কথা মনে রাখবেন ফাইবার খুব মারাত্মক একটা এখানে যদি কেউ কাউকে কপি করে সঙ্গে আপনাকে কিন্তু ব্যান করে করে এজন্য আমি বলছি যে জিনিস কপি কপি করবেন না না দেবে কোনো আপনারা অনেকে আছেন যে একটা কাজ করে থাকেন এআই এর সাহায্য নেন কিভাবে আপনারা গিয়ে চ্যাট জিপিটি থেকে একটা বিবরণ লেখেন বিবরণ লিখে নিয়ে এসে সেটাকে আপনারা হুবহু ফাইবার অ্যাকাউন্টে দিয়ে দেন মোটেও করা যাবে না মোটেও না করলে ঝামেলা আছে যদি বলেন কি ঝামেলা তাহলে আমি আপনাদেরকে একটু বলে দিই দেখেন আমি এই লেখাটা এখানে লিখেছি না এখানে লিখেছি যে এখানে সঙ্গে সঙ্গে এই লেখাটার একটা একটা তৈরি তৈরি হয়েছে হয়েছে হ্যাঁ কিন্তু যদি বলেন কোথায় লিঙ্ক তৈরি হয়েছে দেখেন এই পুরো পেজটার একটা লিঙ্ক কিন্তু দেখেন এটা একটা লিঙ্ক এটা একটা লিঙ্ক সুতরাং আপনি যখন এখান থেকে এইভাবে ধরে যখন একটা কপি করবেন এটাকে যে কপি করলাম মনে রাখবেন এই কপির মাঝখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে ওই লিঙ্কটা যখন আপনি ফাইবারে গিয়ে দিবেন তখন ফাইবার অ্যাকাউন্ট তো রোবোটিক সিস্টেমে চলে আপনারা বুঝে ফেলবেন সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে বোঝা যাবে যে এই ব্যক্তি কোথা থেকে কপি করেছে সুতরাং আপনাকে ওইভাবে ইম্প্রেশন দিবে না আপনি সাকসেস হতে পারবেন না যদি কেউ দেখায় আপনাকে অনেকেই দেখবেন অনেক মেন্টর এখান থেকে এরকম করে গুগল ডক থেকে এরকম করে তুলে নিয়ে গিয়ে এখানে বসায় দিচ্ছে আমি বলবো সরি এটা করা যাবে না তাহলে কি করতে হবে সহজ বুদ্ধি দিচ্ছি আপনারা ডকুমেন্টসটাকে হয় আপনারা এই কপিটাকে আপনারা হচ্ছে প্রিন্ট আউট করেন আপনি এখান থেকে নিয়ে গিয়ে আপনি হচ্ছে কোনো পেন ড্রাইভের মাধ্যমে আপনারা একটা প্রিন্ট আউট করেন অথবা এটাকে আপনি খাতায় খাতায় লিখে লিখে নেন নিয়ে এখানে গিয়ে এডিটিং অপশন আসবে না এই যে এডিটিং যে অপশনগুলো আসতেছে দেখতেছেন এডিটিং অপশনে যখন আসবে তখন ওই এডিটিং অপশনে গিয়ে আপনি কিবোর্ডে একটা 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 করে সারাদিন ধরে লেখেন তাতে সমস্যা নেই কিন্তু যখনই আপনি কোথাও থেকে এরকম করে টেনে লেখার ভয়ে যখন টেনে নিয়ে গিয়ে যখন দিবেন তখন এর মাঝখানে একটা লিঙ্ক তৈরি হবে ওই লিঙ্ক তৈরি হওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট ডিজাবল হবে না ঠিক আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন কমে যাবে ওরা আপনাকে আলাদা একটা শ্রেণীতে রেখে দেবে যে এই লোক হচ্ছে কপি পেস্ট করে সবকিছু অন্য কারোর হয়তো বা নকল করেছে এরকম হতে পারে ফর দিস রিজন আমি একটা আপনাদেরকে পরামর্শ দেবো এই কাজটা কখনোই করবেন না এই কাজটা যদি করেন অনেক মেন্টর দেখবেন করবে কিন্তু করার কোনো দরকার নেই তাহলে কি লেখা যেতে পারে এখানে দেখেন আপনি আপনার বায়োতে যেটা লিখবেন আমি আপনাকে বলি যে ফাইবার অ্যাকাউন্ট কিন্তু একটা অগাধ সমুদ্রের এখানে আপনাকে মতো সফল হতে হবে তার মানে আপনি দুটো দুটো একটা অপশন করে করে একদিন রেডি করেন একদিনে গিয়ে হুটপাট করে সবকিছু করবেন তো আপনার অ্যাকাউন্ট জীবনেও ভালো হবে না আপনার জীবনে অর্ডার পাবেন না কোনো বায়ার এসে দেখে চলে যাবে আপনি আপনাকে সফল হতে পারবেন না সুতরাং যদি সফলতা চান তাহলে আমার আমি আপনাকে যে ব্যক্তিগতভাবে যে অ্যাডভাইস করছি সেই অ্যাডভাইসগুলো শোনেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন দেখেন আমি কি করেছি এখানে আমি এখানে করেছি যে আপনার বায়োতে এসে যে ইউটিউব প্রফেশনাল ঠিক আছে আপনার ওটা না করে আপনি এখানে লেখেন এসিও প্রফেশনাল এসিও প্রফেশনাল ডেটা কমা দিয়ে দেন মানে আপনি এসিওর কাজ করতে পারেন অথবা আর কাজ করতে পারেন এসিও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তাহলে ডিজিটাল মার্কেটার হ্যাঁ তাহলে এসিও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তাহলে আপনি কিন্তু বলে দিলেন এখানে আপনি কি করেন আমি যেমন এখানে বলছি যে আমি হচ্ছে এইটা আমি আমার ছবি এটা আমি আর এইটা হচ্ছে আমি কি আমি ইউটিউব এসিও প্রফেশনাল এক নম্বর হচ্ছে আমি ইউটিউব এসিও প্রফেশনাল আপনাদেরকেও কিন্তু ইউটিউব এসিও এসিও প্রফেশনাল হান্ড্রেড পার্সেন্ট আমি বানাবো এবং এখান থেকে ইনকাম করাবো এবং ডিজিটাল কাজগুলো আমি আপনাদেরকে শেখাবো এবং আপনাকে সেখান থেকেও আপনাকে ইনকাম করাবো আর একটা কথা মনে রাখবেন একবার যদি আপনি শুধু সাকসেস হন আমার প্রক্রিয়াগুলো অনুসরণ করে আপনাকে পিছনের দিকে তাকাতে হবে না এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে কেমন তাহলে দেখেন আপনাকে আমি কি শিখালাম এখানে যে প্রথমে দিলেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আচ্ছা দিছেন তারপরে আপনি দেন যে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি অপারেটর তাহলে দেখেন তিনটা দেবেন তিনটার বেশি দেবেন না হ্যাঁ তাহলে আপনি এই লেখাটাকে কিন্তু অনেক ভাবে আপনারা লিখতে পারেন অনেক ভাবে লিখার সিস্টেম আছে যে দেখেন আমি এখানে ডিজিটাল মার্কেটার দিলাম এসিও প্রফেশনাল ওকে এটা দিয়ে আমি যদি কমা দিই সমস্যা নেই এসিও প্রফেশনাল তাহলে আমি কি আমি এসিও প্রফেশনাল আমি প্রফেশনাল ভাবে আমি এসিও করতে পারি আমি ডিজিটাল মার্কেটার আমি ডিজিটাল মার্কেটিংও করতে পারি পাশাপাশি আমি ডাটা এন্ট্রি অপারেটর আমি ডাটা এন্ট্রিও করতে পারি এইবার দেখেন যদি আমি আপনাকে আমি আরেকজন আরেকটা পরামর্শ দিচ্ছি যে ধরেন এটাকে ঘুরায় পেছায় লিখতে হবে লেখাগুলো যেন মিনিংফুল থাকে আপনি লিখলেন উল্টা পাল্টা করে কিন্তু মিনিংফুল হলো না তখন বাইরে এসে বুঝবে যে এই ব্যক্তিটা অত এক্সপার্ট এক্সপার্ট না যদি হতো তাহলে এরকম করতো না তাহলে আপনি আরেকটা জিনিস লেখেন আরেকজন লিখলেন যে এটা কিন্তু কি অনুযায়ী হবে ক্যাটাগরি অনুযায়ী হবে অর্থাৎ আপনি যে কাজে পারদর্শী সেই কাজ সেই কাজ অনুযায়ী কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তাছাড়া কিন্তু আসলে হবে না কাজ হ্যাঁ আচ্ছা কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ আপাতত দেওয়ার দরকার নেই হ্যাঁ যারা ক্লাসে আছেন তারা ক্লাসগুলো একটু দেখেন কাজে লাগবে আর যারা অ্যাকাউন্ট করেছেন ইতো পূর্বে যারা অ্যাকাউন্ট করেছেন তাদেরকেও বলছি প্লিজ কাইন্ডলি আপনারা ইয়ে করবেন না মানে এই অ্যাকাউন্ট হয়তো ভাবছেন যে স্যার এগুলো কি বলতেছে না এগুলোর মধ্যে এমন কোনো কিছু কথা চলে যাবে যে কথাগুলো আপনার জন্য কাজে লাগবে এবং একটা কথার জন্য দেখা যাচ্ছে যে আপনার অর্ডার হচ্ছে না বা আপনি ভালো কিছু করতে পারছেন না এজন্য বলবো অনুরোধ আপনারা একটু ক্লাসটা দেখেন আমি পার্ট বাই পার্ট ক্লাসগুলো দিতে থাকবো আশা করি আপনারা দেখবেন তাহলে একজন দিলেন ডাটা এন্ট্রি অপারেটর যিনি যিনি এটা পারেন আর কি হ্যাঁ ডাটা এন্ট্রি অপারেটর প্রথমে দিয়েছেন ডাটা এন্ট্রি অপারেটর তারপরে দিলেন হচ্ছে আপনার এটা কি দিলেন যে লিডস জেনারেশন তাহলে লিডস জেনারেটর দেখেছেন যদি এটা আপনি এ করেন কি বলে যে আপনি লিড জেনারেশনও দিতে পারেন আবার লিড জেনারেটারও দিতে পারেন তবে লিড জেনারেটর কোথায় দিতে হবে লিড জেনারেটর দিতে হবে হচ্ছে আপনার প্রোফাইলের ডেসক্রিপশন যেখানে লিখবেন সেখানে যে আই এম যেমন আমার ক্ষেত্রে হবে এরকম আই এম মহিউদ্দিন আই এম এ ডাটা এন্ট্রি অপারেটর আই ক্যান অলসো হচ্ছে ডু ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসিও প্রফেশনাল বা এসিও 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 হচ্ছে সার্ভিস হ্যাঁ এরকম আর কি সার্চ ইঞ্জিন অপারেশন সার্ভিস এরকম আমি ওটা ডিসক্রিপশন যখন লেখাবো লেখা যখন শেখাবো তখন আমি ওই অপশনে গিয়ে এটা করব কেমন তাহলে আপনি প্রথমে যে যে কাজ পারেন তিনটা কাজ আগে এখানে লিখে দেন তাহলে লিড জেনারেশন ওকে লিড জেনারেশন লিখে দিলাম লিখে দেওয়ার পরে দেখেন লিঙ্ক বিল্ডিং অথবা ইমেল মার্কেটিং যিনি ইমেল মার্কেটিং পারেন তিনি ইমেল মার্কেটিং দেন যিনি ইমেল মার্কেটিং শিখতে চান আরো ভালো করে তিনি ইমেল মার্কেটিং দেন ইমেল মার্কেটিং ব্যাস তাহলে আপনারা বায়োতে এইভাবে দেবেন আপনি যে যে কাজগুলো পারেন তিনটার বেশি দেবেন না হ্যাঁ তিনটা কাজ সুন্দর করে দেবেন যে ডাটা এন্ট্রি অপারেটর হ্যাঁ তারপরে হচ্ছে আপনার অথবা যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর যদি না দেন আপনি ডাটা এন্ট্রি অপারেটর লিড যদি লাড দেখেন এখানে কিন্তু একটা মিনিং আছে দেখেছেন যে ডাটা এন্ট্রি অপারেটর যদি দেন তাহলে এখানে কিন্তু হবে লিড জেনারেটর আর এখানে এসে হবে ইমেল মার্কেটার কেমন আর এখানে দেখেন লিড জেনারেশন লিখেছেন ইমেল মার্কেটিং দিয়েছেন এখানে যদি আমি এই ডাটা এন্ট্রি অপারেটর যদি দেই তাহলে কিন্তু আমার পুরো মিনিংটা ভুল হচ্ছে তার মানে ওই যিনি কাজ দেবেন তিনি এসে বুঝবেন যে তুমি তো কিছু বোঝো না ভাই তোমাকে আমি কেন কাজ দেব তুমি প্রথমে লিখেছো ডাটা ইন্টার অপারেটর পরেরটা জেনারেশন তারপরে ইমেল মার্কেটিং হ্যাঁ এটা যে ভার্ব এবং অ্যাজেকটিভের যে ব্যাপারগুলো আছে না সেগুলো হয়ে গেছে তাহলে এখানে কি হবে এখানে আমি এই অপারেটরটা কেটে দেব হ্যাঁ সরাসরি আমি ডাটা এন্ট্রি তাহলে দেখেন এখন কি হলো সবগুলো কিন্তু নাউন হলো কেমন ডাটা এন্ট্রি আমি একটা সার্ভিসে কাজ করি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি তারপরে যেটা সার্ভিস সেটা হচ্ছে লিড জেনারেশন তারপরে হচ্ছে যেটা আমি কাজ করি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং ঠিক আছে এই তিনটা আপনারা যেটা যেটা কাজ করেন বা যে যেটা যেটা বোঝেন এরকম করে দিয়ে দেবেন দেখেন আমি এটা করে এটা তাহলে আমি মোটামুটি এটা শিখালাম আরেকটা জিনিস আমি বলি নামের ক্ষেত্রে কি হবে ধরেন নামের ক্ষেত্রে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা আমার ডিসপ্লে নেম এটা আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন আপনি এটা দিতে পারেন যে ফাইবার ফ্রেন্ড অথবা হচ্ছে অচেনা পথিক তারপরে হচ্ছে হাবিজ আবি ইত্যাদি যেমন আমার নাম কিন্তু মহিন খান নিক নেম আমাকে এলাকার মানুষজন সবাই মোহিন খান বলে ডাকে মহিন বলে ডাকে আর আমার বংশীয় পদবি খান এই কারণে আমি মহিন খান দিয়েছি আসলে কিন্তু মোহিন খান দেওয়াটাও ঠিক হয়নি কেমন তাহলে এখানে কি দেওয়া উচিত সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি দেখেন বেশি অর্ডার পেতে হলে আপনাদেরকে এই কাজগুলো করতেই হবে আমি যদি আমার কিন্তু পুরো ফাইবারে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং যত নিয়ম নীতি আছে সবগুলো কিন্তু আমি লাইন বাই লাইন পড়েছি হ্যাঁ পড়েই কিন্তু আপনারা কিন্তু অত ধৈর্য পাবেন না অনুবাদ করতে কঠিন হয়ে যাবে এই জন্য আমি যা বলি সেগুলো আপনারা করেন তাতে আপনাদের লাভ হবে আর অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে মূল যেটা নাম থাকবে সেই নামটা আপনার অরিজিনাল নাম হতে হবে এই ক্ষেত্রে আর একটা কথা বললি দেখেন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেউ আপনাকে ওইভাবে বলবে না সেটা কি জানেন আপনি ধরেন অ্যাকাউন্ট একটা খুলে ফেলেছেন ইমোশনালি আপনার এনআইডি কার্ড নেই কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন অ্যাকাউন্ট হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্টে অর্ডার চলে এসেছে অর্ডারও এসে গেছে কিন্তু এখন এই অর্ডার আসার পরে আপনাকে কিন্তু তুলতে দেবে না অর্ডার কেন তুলতে দেবে না জানেন আপনাকে বলবে যে তুমি হচ্ছে তোমার এনআইডি নিয়ে আসো এনআইডি নিয়ে আসবেন এনআইডি ভেরিফাই করো এনআইডি ভেরিফাইটা কিভাবে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি আমি যখন আমার এনআইডি ভেরিফাই করি তখন এখানকার যে ছবি যেটা থাকবে এই ছবির সাথে আমার চোখের আইরিশ মেলাবে ওরা খুব কঠিন কিন্তু দেখেন আমি এই যে পরে কিন্তু এই ছবিটা চেঞ্জ করেছি একবার ভেরিফাই অ্যাকাউন্ট হয়ে গেলে তারপরে আপনি এখানে যে ছবি দেন না কেন সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনোভাবেই আপনাকে ওই পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বিউটি ক্যামেরা ব্যবহার করা তারপরে ছবির ব্রাইটনেস বাড়াই দেওয়া ব্লার করা এগুলো কোনোভাবেই করা যাবে না যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু জীবও নেও অ্যাপ্রুভ হবে না এই কারণে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না মানুষ কাজও পায় না যার কারণে অ্যাপ্রুভ রেট অনেক কমে গেছে তাহলে আমি কি করেছি যখন আমার আমি তো আমার অরিজিনাল ছবি দিয়েই করেছিলাম যখন আমাকে কি বলছে যে তোমার তো এখন টাকা জমে গেছে এখন তোমাকে টাকা তুলতে হলে তোমাকে করতে হবে তখন এই এনআইডি কার্ড নিয়ে ওই ফোনের যে ইয়ে আছে না কি বলে যেন হচ্ছে যে ভিতরে যে কোড ওপেন করে সেই ফোনের সামনে সিয়ারার সাথে এইভাবে এনআইডি কার্ড ধরে তারপরে স্ক্যান করতে হয়েছে তার মানে এইটার কর্নিয়া আমার এই চোখের কর্নিয়া ছবির কর্নিয়া এগুলো সব মেলাবে তার মানে অ্যাকাউন্ট কিন্তু এই কারণে অ্যাপ্রুভ হয় না খুব সাবধান এজন্য বলছি যাদের আপনাদের যাদের এনআইডি কার্ড হয়নি তাহলে তারা কি আপনারা কি কাজ করবেন না হান্ড্রেড পার্সেন্ট করবেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বাবা অথবা মায়ের আপনার এনআইডি ব্যবহার করতে হবে অন্যথায় আপনি আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এই যে এই নাম এই যে নাম এটা কিন্তু ইউজার আইডি কেমন এটা কিন্তু ইউজার আইডি এই ইউজার আইডি এইটা কিন্তু মানে যে ব্যক্তির এনআইডি আছে যে ব্যক্তির পাসপোর্ট আছে সেই ব্যক্তির নাম ছাড়া এইটা কোনো ভাবেই অন্য নাম দেওয়া যাবে না কারণ কি এই নামের সঙ্গে আমার নাম কিন্তু সুতরাং আমি আজকে যে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা একটু খেয়াল করবেন প্লিজ আজকের ক্লাসটা যদিও আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না আমি চেয়েছিলাম যে অন্য কারোর একটা মাউস অ্যাপ্রুভাল নিয়ে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো কিন্তু সেটা সম্ভব হচ্ছে না আপনারা যা বলছে সেটা কিন্তু পরবর্তীতে ক্লাসটা বারবার রিপ্লাই করে দেখবেন অনেকবার রিপ্লাই করে দেখবেন তারপরে অ্যাকাউন্ট ওপেন করবেন তাহলে আপনার কি হলো এই নামটার কথা বলি যে এখানে আমি যেমন আমার নিটনেম দিয়েছি এই যে দেখছেন এখানে চেঞ্জ ডিসপ্লে নাম লেখা আসছে তার মানে এটা কিন্তু চেঞ্জ করা যায় না চেঞ্জ করা যায় কিন্তু এইটা ইউজার নেম দুনিয়া উল্টে গেলেও চেঞ্জ হবে না একবার অ্যাকাউন্ট হয়ে গেলে সুতরাং এইটা হবে এনআইডি অনুসারে আপনার যদি না থাকে তাহলে আপনার বাবা অথবা মা ওনারা তো কাজ করতে পারে না ওনারা তো বয়স্ক হয়ে গেছে ওনাদের একটা এনআইডি দিয়ে আপনি এনআইডি অনুসারে নামটা দেন কারণ এর সঙ্গে আবার পরে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হয় আর এখানে তাহলে নিকনেম কেমন দিতে হয় নিকনেম দিতে হবে ধরেন আমার নাম তো মোহিন খান তাই না আমার নিকনেম যেহেতু মহিন খান তাহলে আপনাদেরকে এইভাবে দিতে হবে এম ও আই এন মোহিন আর সেকেন্ড যে অক্ষর যেটা আছে খানের কে মহিন কে এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট আর সব সময় আপনাকে ফাইবার বলছে যে আপনাদেরকে এরকম নাম চয়েস করতে হবে মোহিন কে তারপরে ধরেন আপনার নাম রবিউল ইসলাম তাহলে রবিউল আই হুম তারপরে হচ্ছে আপনার ধরেন আরো সেলিনা আক্তার সেলিনা এ তাহলে আপনি কি আপনি বিষয়টা কিন্তু শিখে গেলেন আমি মোটামুটি আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে আর ঘটনা হচ্ছে যে আপনারা আসলে তো লং ক্লাস ছাড়া তো এগুলো বোঝানো খুব কঠিন তারপরে বলি আর এই ছবি যেটা দেবেন এই ছবি কিন্তু এসিও করতে হবে এমনি এমনি ছবি কোনো সময় দেওয়া যাবে না ছবির ভিতরে অনেকগুলো মেটা সংযুক্ত করতে হবে হ্যাঁ ওই ছবির লিঙ্ক চেঞ্জ করে ছবির মেটা ডাটা যে যে রিলেটেড কাজ করেন হাজার হাজার সার্চ ট্যাগ সেটা আপনার হচ্ছে কিসের ট্যাগ কি বলে ফাইবারের ট্যাগ গুগলের ট্যাগ ইউটিউবের ট্যাগ সব রকম ট্যাগ গুলো নিয়ে গিয়ে ছবির মধ্যে সংযুক্ত করার পরে সেই ছবি এখানে সংযুক্ত করতে হবে যেমন আমি গত দিনকে এই ছবিটা যেখান থেকে দিয়েছি যদি আপনাদেরকে সংক্ষেপে দেখায় এখনই কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে আচ্ছা দেখেন আমার এই ছবিটা ডিসপ্লেতে আছে এই যে দেখছেন একটা জিনিস আপনারা দেখবেন যে এই ছবিতে আমি যখন ক্লিক করে প্রপার্টি যাচ্ছি প্রপার্টি যাওয়ার পরে দেখেন এখানে ছবির নামের মধ্যে কি আছে ছবির নামের মধ্যে কোনটা আছে জানেন ছবির নামের মধ্যে আছে হচ্ছে আমার এই যে গিগ এই গিগে আমি যা করি এই যেটা আছে আই উইল ডু বেস্ট ইউটিউব ভিডিও এসিও ফর টপ র্যাঙ্কিং এটা কোথায় আছে এটা কিন্তু আমার এই ছবির মধ্যে দেওয়া আছে এই যে দেখেন এই ছবির মধ্যে কিন্তু দেওয়া আছে হ্যাঁ গ্রোথ ম্যানেজার চ্যানেল ম্যানেজার এরকম তারপরে দেখেন এই যে দেখেন বেস্ট ইউটিউব ভিডিও এক্সপার্ট অপটিমাইজেশন কেমন তারপরে দেখেন এখানে ডিটেলসে যদি আসি এখানে দেখতে পাবেন হাজার হাজার ট্যাগ বসানো আছে লাখ লাখ ট্যাগ দেওয়া আছে এখানে প্রচুর ট্যাগ দেওয়া আছে হ্যাঁ এই ট্যাগগুলো কিন্তু আমার ওই মোট কথা আমি এসিও করে দিয়েছি সুতরাং প্রত্যেকটা ছবি আপনি যেখানে ব্যবহার করেন কন্টেন্ট প্রত্যেকটা ছবিকে কিন্তু এসিও করে দিতে হবে তো মোটামুটি আজকে আমাদের ক্লাস আমি যে কোনো সময় কিন্তু এখানে শেষ হয়ে যাবে আশা করছি ক্লাস ভালো লেগেছে আর আমার যেহেতু আমরা ফ্রি ক্লাস করছি আমি যেহেতু কোনো টাকা পয়সা আপনাদেরকে নিচ্ছি না আপনাদের থেকে ফর দিস রিজন